আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন ফান টাইম 360, আর আমি আশিক আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি সেটিং সম্পর্কে আপনাদেরকে বলবো যে সেটিংসটা অন করলে আপনারা আপনাদের ভিডিওতে এরকম একটি লোকেশন দেখতে পারবেন, অর্থাৎ আপনি কোন দেশ থেকে আপনি ভিডিওটা আপলোড করেছেন সেটা দেখতে পারবেন। আমার মতো যদি এরকম একটি লোকেশন আপনি আপনার ভিডিওর টাইটেলের উপরে রাখতে চান তাহলে ভিডিওটি আপনার জন্যই। এই লোকেশনটা অন করলে কিভাবে আপনার ভিডিওটি র্যাঙ্কে আসতে পারে সেটা অবশ্যই আমরা বলে দেব ভিডিও শেষে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হলো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে একটি বেল আইকন দেখতে পারবেন, বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে দিবেন। এতে করে কি হবে, যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার জন্য সেটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। ভিউয়ার্স, এই লোকেশনটা যদি আপনি অন করতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউব অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। এরপর জাস্ট আপনি একটি ভিডিও আপলোড করবেন, তখন এই লোকেশনটা দেখে দিবেন। সাপোজ ধরুন আমি এই ভিডিওটি আপলোড করবো, আপলোড করার পরে এরকম একটি অ্যান্ড্রয়েড চলে আসবে। এরপর আপনি এখানে টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, সব কিছু লেখার পরে আর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পারবেন একটা লোকেশন নাম অপশন পাবেন, জাস্ট এই লোকেশনের একটি পাশে প্লাস বাটন পাবেন, এই প্লাস বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপর ভিউয়ার্স, এখানে যদি আপনি বাংলাদেশ লেখেন, বাংলায় বা ইংলিশে যেই যেটাই লেখেন সমস্যা নেই। এখান থেকে যদি আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, জাস্ট এখানে আমরা লিখবো বাংলাদেশ, বাংলাদেশ লিখে জাস্ট ট্যাপ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি যে কান্ট্রি হন সেই কান্ট্রি জাস্ট লিখে দিবেন। জাস্ট আমি ট্যাপ করে দিলাম, দেখেন ভিউয়ার্স লোকেশনটা বাংলাদেশ দেখাচ্ছে, অর্থাৎ আপনার কাছে। এরপর আপনি ভিডিওটা পাবলিশ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন যদি আপনি মনে করেন আপনার পুরাতন একটি ভিডিও আপলোড করেছেন অনেক দিন আগে, সেই ভিডিওতে আপনার এই বাংলাদেশ লোকেশনটা অ্যাড করবেন, তাহলে কীভাবে করবেন? এজন্য আপনি প্রথমে অ্যাপসটিতে ভিডিও অপশনে যাবেন। আমি ইউটিউবের যে অ্যাপস আছে এই অ্যাপসের আমি ভিডিও অপশনে চলে গেছি। ভিডিও অপশনে যাওয়ার পর আপনি যে ভিডিওতে এই অপশনটি চালু করবেন, আপনার অর্থাৎ আপনার বাংলাদেশ লোকেশনটা অ্যাড করতে চান, সেই ভিডিওতে যাবেন। ধরেন আমি এই ভিডিওতে বাংলাদেশ লোকেশনটা অ্যাড করব। এর জন্য আপনাকে কি করতে হবে, দেখেন পাশে একটি থ্রি ডট নামে অপশন পাবেন, এই থ্রি ডট অপশনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। এরপর আপনি এডিট অপশন পাবেন, জাস্ট এডিট অপশনে ক্লিক করে দেন। এরপর আপনার ভিডিওটির পুরো ডিটেলস এখানে দেখাবে। জাস্ট আপনি নিচের দিকে আসলে লোকেশন নামে অপশনটি পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে আপনি আপনার লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি ইচ্ছা করেন বাংলায় লিখবেন, বাংলায় লিখতে পারেন। এই দেখেন বাংলাদেশ, অর্থাৎ আপনি বাংলাদেশটা জাস্ট ট্যাপ করে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দিলে দেখেন ভিউয়ার্স আপনার বাংলাদেশটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এটাকে আপনারা জাস্ট সেভ করে দিন। ভিউয়ার্স, এখন যদি আমি আমার এই ভিডিওটি অন করি তাহলে ভিউয়ার্স দেখতে পারবেন বাংলাদেশ অপশনটি চলে আসছে। দেখেন ভিউয়ার্স, এই যে বাংলাদেশ অপশনটি চলে আসছে, অর্থাৎ এই লোকেশনটা আপনার টাইটেলের উপরে জাস্ট শো করবে। এর সুবিধাটা কি, এটা আমরা কেন করব? এই বাংলাদেশ এই লোকেশনটাতে আপনি সেট করে দিন, তাহলে কি হবে, যারা যারা এই ভিডিও যাদের ভিডিওতে এই বাংলাদেশ ট্যাগটি আছে, যখনই কেউ কোনো একটি ভিউয়ার যদি এই বাংলাদেশ লিখে সার্চ করে তাহলে আপনার ভিডিওটা ফার্স্ট পেজে আসার একটা সম্ভাবনা থেকে যাবে। এতে করে কি হবে, আপনার ভিউ অনেক বেড়ে যাবে এবং আপনার সাবস্ক্রাইবারও বাড়বে। যদি আপনি বাংলাদেশ এই লোকেশনটি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও এই পেজেই চলে আসবে। এখানে আসলে সুবিধা কি, যখনই বাংলাদেশ লিখে কেউ সার্চ দিবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা পাবে। এতে করে কিন্তু আপনার ভিডিওটা সার্চের একটা জায়গা করে নিল এবং কি আপনার ভিডিওটা যে কোনো সময় সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে চলে আসতে পারে। ইউটিউবে যদি আপনি অনেকগুলো ভিডিও আপলোড করেন সেখান থেকে যদি একটি মাত্র ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিউ বলেন সাবস্ক্রাইব বলেন সব গেইন করতে পারবেন। ছোটো ছোটো অপশনগুলোকে আমরা এড়িয়ে যাব না, ছোটো ছোটো সেটিংসগুলো যদি আমরা প্রপারলি ব্যবহার করি তার মাধ্যম থেকে কিন্তু আমরা ভালো একটি ফল পেতে পারি। সো আমি সবাইকে বলবো এই বাংলাদেশ লোকেশন অপশনটা আপনারা সবাই চালু করেন, এতে করে আপনাদের ভিউ এবং সাবস্ক্রাইব অনেক 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 বেড়ে যাবে। এই জন্য আমি সবাইকে বলবো এই বাংলাদেশ লোকেশন, অর্থাৎ আপনার যে লোকেশনটা আছে এই লোকেশনটা অ্যাড করে দিবেন, এতে করে কিন্তু আপনার ভিউ সাবস্ক্রাইব দুটাই বাড়বে। যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।